প্রতিষ্ঠার শত প্রতিষ্ঠাও বাংলার শতাব্দী প্রাচীন ইতিহাসকে কালিমালিপ্ত করতে পারবে না বর্গীরা। তার পাশে তার শক্তি হিসেবে আছেন বাংলার প্রতিটি মানুষ। বাংলাকে সকল অশুভ শক্তি থেকে রক্ষা করতেই বাংলা নিজের মেয়েকেই চায়। অসহায় ও বঞ্চিতের সহায় তিনি, বাংলার প্রতিটি মানুষের বিপদের দিনের বন্ধু তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সাম্য প্রতিষ্ঠা করতে ও সংবিধানের মর্যাদা রক্ষার্থে সারা জীবন ধরে করে চলেছেন সোচ্চার ও আপোষহীন সংগ্রাম। প্রতিটি মানুষের প্রতি এই অকৃত্রিম বন্ধুত্ব ও মানবতার জন্যই বাংলা নিজের মেয়েকেই চায়। বাংলার প্রতিটি মানুষের বিপন্নতায় ও সংকটে তিনি সবার আগে এগিয়ে আসেন। যেদিক থেকেই আসুক না কেন বিপদ, মমতা বন্দ্যোপাধ্যায় বিপন্ন মানুষকে রক্ষা করতে নিজেকে এগিয়ে দেন সকল লড়াইয়ে। আমাদের মাতৃভূমিকে সকল বিপদ থেকে রক্ষা করতে বাংলা নিজের মেয়েকেই চায়। এই বাংলার সাথে তার মাটির টান আছে, আছে আত্মিক যোগাযোগ। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই বিগত এক দশকে এই বাংলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ সকল ক্ষেত্রেই এসেছে উন্নয়নের জোয়ার এবং বাংলা এগিয়ে চলেছে প্রগতি, সমৃদ্ধি ও গৌরবময় ভবিষ্যতের দিকে। বিগত 10 বছরে বাংলার মানুষের মাথাপিছু গড় আয় দ্বিগুণেরও বেশি হয়েছে। শিক্ষাক্ষেত্রে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় 68 লক্ষ যুবক যুবতী উপকৃত হয়েছেন। স্বাস্থ্যসাথীর আওতায় আছেন বাংলার প্রতিটি নাগরিক এবং পরিবার পিছু 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা সুনিশ্চিত করা হয়েছে। 9.5 কোটি মানুষের বিনামূল্যে খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করেছে খাদ্যসাথী প্রকল্প। প্রায় 34 লক্ষ গ্রামীণ আবাস তৈরি হয়েছে বাংলা আবাস যোজনার অন্তর্গত। প্রায় 96 লক্ষ নতুন পরিবারকে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয়েছে এবং 1,18,128 কিলোমিটার নতুন ও উন্নততর গ্রামীণ সড়ক তৈরি করা হয়েছে। প্রথম 5 বছরে কৃষক পরিবারের গড় আয় বেড়ে হয়েছে 78,708 টাকা এবং প্রায় 47 লক্ষ কৃষককে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পঞ্চায়েতে মহিলা সংরক্ষণ 33% থেকে বাড়িয়ে 50% করা হয়েছে। বিগত 10 বছরে তফসিলি জাতি উপজাতির জন্য বর্ধিত বাজেটে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। 100 দিনের কাজের আওতায় 1.75 কোটি মানুষের কর্মসংস্থান সুনিশ্চিত করা হয়েছে। প্রায় 17 লক্ষ প্রবীণ নাগরিক, বিধবা এবং প্রতিবন্ধী মানুষকে মাসিক 1,000 টাকা করে ভাতা প্রদান করা হয়েছে। বাংলায় প্রতিটি মানুষের পাশে রাত দিন 7 দিন আছেন তিনি। এই রাজ্যের সকল মানুষের ভালো মন্দের খবর রাখেন তিনি, এই বাংলার মনের কথা বোঝেন তিনি এবং প্রতিটি মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে সব সমস্যার সমাধানের দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। এই সকল কারণেই বাংলা নিজের মেয়েকেই চায়। আমাদের এই স্লোগানকে সামনে রেখে 2021-এর বিধানসভা নির্বাচনের আমাদের একমাত্র স্লোগান আমাদের বাংলা নিজের মেয়েকেই চায়। এই স্লোগানকে সামনে রেখে আমাদের 2021 বিধানসভায় নির্বাচনে এগিয়ে যেতে হবে। আমরা তো হিন্দু, আজকে আমাদের জাতপাতের ভিত্তিটা কেন? আমরা কি আপনার বাড়িতে খাবো না? বিজেপি বলছে না, তফসিলির